অন্যান্য হরমোন সম্পর্কে জানা না থাকলেও পুরুষালি হরমোন টেস্টোস্টেরনের নাম সম্ভবত সবাই জানে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই হরমোন তৈরি হয় শুক্রাশয় এবং এটাই পুরুষের যৌন ক্ষমতা নিয়ন্ত্রণ করে। একজন পুরুষের শরীরে এই হরমোনের মাত্রা কমে যাওয়া বা তৈরি হওয়া একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে তা কিন্তু একটি শারীরিক সমস্যা। এর ফলাফল শুধু যৌন ইচ্ছা ও যৌন ক্ষমতা কমে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরুষের টেস্টোস্টেরন হরমোনের অভাবে অবসাদ, চুল পড়ে যাওয়া, পেশির ঘনত্ব কমে যাওয়া, বদমেজাজ, মেদ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেকেই এই সমস্যার দ্রুত সমাধান আশা করি, যার ফলে অনেকেই ওষুধ বা ইনজেকশন নেওয়ার কথা চিন্তা করে থাকি। তবে সত্যটা হচ্ছে এভাবে টেস্টোস্টেরন বাড়ানোটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তার চেয়ে একটু বেশি সময় ব্যয় করে প্রাকৃতিকভাবে এই হরমোন বাড়ানোটা কিন্তু বুদ্ধিমানের কাজ এবং ঝুঁকিমুক্ত। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু কার্যকরী খাবার সম্পর্কে যা আপনার দেহে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি করতে সাহায্য করবে। তো সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করি এই বিষয়ে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন সিক্স। সো আর দেরি না করে শুরু করা যাক। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য বেশ কিছু দামি খাবার আছে যেগুলো আজকের তালিকা থেকে আমরা বাদ রেখেছি। সবার কথা চিন্তা করে এমন কিছু খাবারের তালিকা তৈরি করেছি যাতে সবাই সহজে সংগ্রহ করতে পারে ও সর্বোচ্চ ফলাফল লাভ করতে পারে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কার্যকরী খাবারগুলির মধ্যে প্রথমেই আছে ডিম। ডিমে ভিটামিন ডি এবং এর কুসুমে রয়েছে কোলেস্টেরল। এছাড়া প্রোটিন, ওমেগা 3S ও স্যাচুরেটেড ফ্যাট থাকে। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলি জরুরি। তবে সর্বোচ্চ ফল লাভের জন্য আপনি দেশি মুরগির ডিম খেতে পারেন এবং দেশি মুরগির মাংসও খেতে পারেন। তবে আপনি যদি দেশি মুরগির ডিম সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার পছন্দ মতো যে কোনো ডিমকে বেছে নিতে পারেন। এর পরের খাবারটি হলো রসুন। রসুনের অ্যালিসিন যৌগও মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন ভালো মতো কাজ করতে পারে। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেতে পারেন তাহলে আপনি অনেক উপকার পাবেন। তবে রসুনের গন্ধের জন্য অনেকে কাঁচা রসুন খেতে পারেন না, আর আপনার যদি কাঁচা রসুন চিবিয়ে খেতে অসুবিধে হয় তাহলে রসুন কুচি কুচি করে কেটে জল দিয়ে গিলে খেতে পারেন। আর রসুনের উপকারিতা নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এর পরের খাবারটি হলো ডালিম। একটি গবেষণায় দেখা গিয়েছে যৌনকর্মে অক্ষম পুরুষের 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। ডালিমের মধ্যে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক, এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান। নিয়মিত ডালিম খেলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে, এছাড়াও ডালিমের অনেক উপকারিতা আছে। ডালিম রক্তচাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে ও স্মৃতিশক্তি উন্নত করে। এর পরের খাবারটি হলো খেজুর। প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সময় খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত খেজুর খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়, তার সাথে শরীরের গঠন ভালো হয়। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার পর ক্লান্তি ভাব দূর হয়। এতে রয়েছে ভিটামিন বি যা মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। এর পরের খাবারটি হলো বাদাম। চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। এগুলি দেহে কোলেস্টেরল তৈরি করার পাশাপাশি যৌন হরমোনগুলির উৎপাদনে সহায়তা করে। তাই প্রতিদিন বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নারী ও পুরুষের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন এক মুঠো কাঠবাদামই যথেষ্ট। বাদামে রয়েছে জিঙ্ক যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর যৌন ইচ্ছা বৃদ্ধি করে। এরপরে খাবারটি হলো কিশমিস। মানবদেহে যৌন উদ্দীপনা ও যৌন শক্তি বৃদ্ধিতে কিশমিসের সাথে অন্য কিছুর তুলনা হয় না। আঙ্গুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিশমিসে রূপান্তরিত করা হয়, কিন্তু গুণের দিক থেকে কিশমিসের ভূমিকা আঙ্গুরের থেকে অনেক বেশি। এরপরের এবং শেষ খাবারটি হলো মধু। মধুতে রয়েছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনীর সম্প্রসারণ করে লিঙ্গ উত্থানে শক্তি সঞ্চার করে। তবে নিয়মিত মধু খেলে অবশ্যই উপকার পাবেন।
তবে খাঁটি মধু খাওয়ার চেষ্টা করবেন। এই কয়েকটি খাবারের মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে ও দীর্ঘস্থায়ীভাবে আপনার দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারেন। এছাড়াও আরেকটি উপায় শেয়ার করছি যার মাধ্যমে আপনি খুব সহজেই এই হরমোনের মাত্রা বাড়িয়ে নিতে পারবেন। রোজ কিছুটা সময় রোদে কাটানোর চেষ্টা করুন, তাহলে সূর্যালোকের মাধ্যমে আপনার স্কিনে ভিটামিন ডি উৎপন্ন হবে, আর ভিটামিন ডি প্রাকৃতিকভাবে দেহে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।